মর্নিং স্টুডেন্টস, এখন আমরা বাংলা ক্লাস করব। তোমরা তোমাদের বর্ণপরিচয়ের পেজ নাম্বার 44 বার করো। আজকে আমরা পড়ব চন্দ্রবিন্দু যোগ। দেখো চন্দ্রবিন্দু যোগ, চন্দ্রবিন্দু কিন্তু বর্ণের ওপরে বসে, বর্ণের ওপরে বসে। সবাই দেখো, ক যোগ চন্দ্রবিন্দু, আর দেখো কয় চন্দ্রবিন্দু আকারে, কা, উচ্চারণটা হবে কা। আর দেখো চন্দ্রবিন্দুটা কিন্তু কয়ের মাথার ওপরে বসেছে। তারপরেটা দেখো চ যোগ চন্দ্রবিন্দু, তাহলে কি হয়, চয় চন্দ্রবিন্দু আকারে চা, তাই তো? এবারে চলো আমরা বানানগুলো পড়ি। প্রথমে আমরা দুটি বর্ণের শব্দ পড়ব, তারপর তিনটি বর্ণের। দেখো খয় চন্দ্রবিন্দু আকারে খা, চয় আকারে চা, খাঁচা। খয় চন্দ্রবিন্দু আকারে খা, চয় আকারে চা, খাঁচা। দয় চন্দ্রবিন্দু আকার ত, দাঁত। দয় চন্দ্রবিন্দু আকার ত, দাঁত। পয় চন্দ্রবিন্দু আকার চ, পাঁচ। পয় চন্দ্রবিন্দু আকার চ, পাঁচ। হয় চন্দ্রবিন্দু আকার দন্তেস্ব, হাঁস। হয় চন্দ্রবিন্দু আকার দন্তেস্ব, হাঁস। কয় চন্দ্রবিন্দু আকার চ আকার, কাঁচা। কয় চন্দ্রবিন্দু আকার চ আকার, কাঁচা। কয় চন্দ্রবিন্দু আকার ট আকার, কাঁটা। কয় চন্দ্রবিন্দু আকার ট আকার, কাঁটা। বয় চন্দ্রবিন্দু আকার তালবস্য, বাঁশ। বয় চন্দ্রবিন্দু আকার তালবস্য, বাঁশ। এবারে তিনটি বর্ণের শব্দ পড়বো আমরা। হর্ষয় চন্দ্রবিন্দু দয় হস্যু র, ইঁদুর। হর্ষয় চন্দ্রবিন্দু দয় হস্যু র, ইঁদুর। কয় চন্দ্রবিন্দু আকার ঠয়াকার ল, কাঁঠাল। কয় চন্দ্রবিন্দু আকার ঠয়াকার ল, কাঁঠাল। তয় চন্দ্রবিন্দু একার তয় হস্যু ল, তেঁতুল। তয় চন্দ্রবিন্দু একার তয় হস্যু ল, তেঁতুল। কয় চন্দ্রবিন্দু আকার দন্তেস্বর আকার রয়হস্যি রি, কাঁসারি। কয় চন্দ্রবিন্দু আকার দন্তেস্বর আকার রয়হস্যি রি, কাঁসারি। তারপর এটা দেখো, তারপর ষয় চন্দ্রবিন্দু আকার ক্ষয়াকার রয়হস্যি রি, শাখারি। তারপর ষয় চন্দ্রবিন্দু আকার ক্ষয়াকার রয়হস্যি রি, শাখারি। দেখো এখানে কিন্তু আরেকটা দুটি বর্ণের শব্দ আছে, একবার আমরা পড়ে ফেলি। চয় চন্দ্রবিন্দু আকার দ, চাঁদ। তারপর এটা দেখো বয় চন্দ্রবিন্দু আকার ধ, দন্তেন্ন, বাঁধন। বয় চন্দ্রবিন্দু আকার ধ, দন্তেন্ন, বাঁধন। এবারে যে চন্দ্রবিন্দু যোগে বানানগুলো আমরা পড়লাম, আমরা এবার এগুলো একবার লিখে ফেলি। দেখো চন্দ্রবিন্দু যোগ, এবার যে শব্দগুলো আমরা পড়েছি সেই শব্দগুলো আমরা এখন লিখব। প্রথমে আমরা দুটি বর্ণের শব্দগুলো লিখে নেব। প্রথমে কি লিখব, খয় চন্দ্রবিন্দু আকার চয় আকারে চা, খাঁচা। খয় চন্দ্রবিন্দু আকারে খা, চয় আকারে চা, খাঁচা। তারপরটা দেখো দয় চন্দ্রবিন্দু আকার ত, দাঁত। দয় চন্দ্রবিন্দু আকার ত, দাঁত। তারপরটা পয় চন্দ্রবিন্দু আকার চ, পাঁচ। পয় চন্দ্রবিন্দু আকার চ, পাঁচ। তারপরটা দেখো হয় চন্দ্রবিন্দু আকার দন্তেস্য, হাঁস। হয় চন্দ্রবিন্দু আকার দন্তেস্য, হাঁস। পরেরটা দেখো কয় চন্দ্রবিন্দু আকারে কা, টয় আকারে টা, কাঁটা। কয় চন্দ্রবিন্দু আকারে কা, টয় আকারে টা, কাঁটা। তারপর একটা দেখো কয় চন্দ্রবিন্দু আকারে কা, চয় আকারে চা, কাঁচা। কয় চন্দ্রবিন্দু আকারে কা, চয় আকারে চা,
কাঁচা। তারপরটা কি লিখব, জয়চন্দ্রবিন্দু আকার দ, চাঁদ, জয়চন্দ্রবিন্দু আকার দ, চাঁদ। তারপরটা দেখো, বৈচন্দ্রবিন্দু আকার তালবস্য, বাস, বৈচন্দ্রবিন্দু আকার তালবস্য, বাস। আরও একবার আমরা পড়িনি, ক্ষয়চন্দ্রবিন্দু আকার চয়াকার, খাঁচা, দয়চন্দ্রবিন্দু আকার ত, দাঁত, বৈচন্দ্রবিন্দু আকার ছ, পাঁচ, হয়চন্দ্রবিন্দু আকার দন্তেস্য, হাঁস, কয়চন্দ্রবিন্দু আকার টয়াকারেটা, কাঁটা, কয়চন্দ্রবিন্দু আকার চয়াকার, কাঁচা, চয়চন্দ্রবিন্দু আকার দ, চাঁদ, বয়চন্দ্রবিন্দু আকার তালবস্য, বাঁশ। এবারে আমরা তিন বর্ণের শব্দ লিখব। প্রথমে আমরা লিখব হর্ষচন্দ্রবিন্দু দৈর্ঘ্যু র ইঁদুর, হর্ষচন্দ্রবিন্দু দৈর্ঘ্যু র ইঁদুর। তারপরটা দেখো, কয়চন্দ্রবিন্দু আকারে কা, ঠয়াকার ল, কাঁঠাল, কয়চন্দ্রবিন্দু আকারে কা, ঠয়াকার ল, কাঁঠাল। তারপরটা দেখো, তয়চন্দ্রবিন্দু একারে তে, তয়ঘু ল, তেঁতুল, তয়চন্দ্রবিন্দু একারে তে, তয়ঘু ল, তেঁতুল। তারপরে দেখো, কয়চন্দ্রবিন্দু আকার কা, দন্তে সয়াকারে সা, রয়হস্যি রি, কাঁসাই, কয়চন্দ্রবিন্দু আকারে কা, দন্তে সয়াকারে সা, রয়হস্যি রি, কাঁসাই। তারপরটা, তারপর শয়চন্দ্রবিন্দু আকারে সা, ক্ষয়াকারে খা, রয়হস্যি রি, শাঁখারি। তারপর শয়চন্দ্রবিন্দু আকারে সা, ক্ষয়াকারে খা, রয়হস্যি রি, শাঁখারি। সবার শেষেরটা, বয়চন্দ্রবিন্দু আকারে বা, ধ, দন্তে ন, বাধ, বয়চন্দ্রবিন্দু আকারে বা, ধ, দন্তে ন, বাধ। আর একবার বলি আমরা, ইঁদুর, কাঁঠাল, তেঁতুল, কাঁসারি, শাঁখারি, বাধ। তোমাদের চন্দ্রবিন্দু যোগে সব বানানগুলোই পড়িয়ে দেওয়া হয়েছে, তোমাদের সব মুখস্থ করতে হবে না, এর মধ্যে তোমরা কয়েকটা করে মুখস্থ করবে। এবারে তোমরা ক্লাস ওয়ার্ক করবে। দেখো, দেখে দেখে তোমরা এখন ক্লাস ওয়ার্ক করবে, দেখে লেখো। চন্দ্রবিন্দু যোগে কয়েকটা বানান আমি লিখে দেবো, এটাই তোমরা দেখে দেখে সুন্দর হাতের লেখা করে লিখ। হর্ষচন্দ্রবিন্দু দৈর্ঘ্যু র ইঁদুর, হর্ষচন্দ্রবিন্দু দৈর্ঘ্যু র ইঁদুর। তারপর কি লিখবে, ক্ষয়চন্দ্রবিন্দু আকারে খা, চয়াকারে চা, খাঁচা, ক্ষয়চন্দ্রবিন্দু আকারে খা, চয়াকারে চা, খাঁচা। তারপরে দেখো কি লিখবে, তয়চন্দ্রবিন্দু একারে তে, তয়ঘু ল, এই তিনটে শব্দ তোমরা দেখে দেখে হাতের লেখা সুন্দর করে লিখে ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে, আর নিচে নাম রোল সেকশন প্রত্যেকে লিখবে। আজকে তোমাদের এই পর্যন্তই ক্লাস। থ্যাংক ইউ এভরিবডি।